অনেক দিন আগের কথা, জয়পুর নামের এক গ্রামে কেশব নামের একজন গরিব ব্যক্তি তার পরিবারের সাথে থাকত। কেশব নদীতে নৌকায় করে মানুষদেরকে এপার থেকে ওপার পারাপার করত। তার স্ত্রী আশা বাড়ির কাজ করত। তাদের একটা 10 বছর বয়সী ছেলে ছিল, তার নাম নয়ন। এই যে শোনো, আমি তাহলে ঘাটে গেলাম, তুমি তাড়াতাড়ি নয়নকে ডেকে দাও, ওকে তো আবার স্কুলে যেতে হবে। হ্যাঁ, আমি এখনই ডাকছি। বাবা নয়ন, ওট বাবা, অনেক বেলা হয়ে গিয়েছে, তোকে তো আবার স্কুলে যেতে হবে। ও মা, কত বেলা হয়ে গেল, তুমি আমাকে আরেকটু আগে ডাকতে পারোনি? তাড়াতাড়ি আমাকে খেতে দাও, তা না হলে আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে। নয়ন পাশের গ্রামে একটি স্কুলে পড়ে। নয়ন প্রত্যেক দিন পায়ে হেঁটে স্কুলে যেত। অনেক দূরের পথ হওয়ার কারণে তার যেতে আসতে অনেক সময় লেগে যেত। তার কয়েকজন বন্ধুর সাইকেল ছিল, তারা সাইকেলে করে স্কুলে আসত, কিন্তু নয়ন পায়ে হেঁটে আসায় সবাই তাকে নিয়ে মজা করত। এসব শুনে তার খুব খারাপ লাগত। প্রত্যেক দিন সে অনেক কষ্ট করে স্কুলে যেত। একদিন নয়ন স্কুল থেকে ফিরে তার বাবাকে বলে, বাবা, আমার আর স্কুলে যেতে ভালো লাগে না, প্রত্যেক দিন এত কষ্ট করে আমি আর হেঁটে যেতে পারছি না। আমার সব বন্ধুদের সাইকেল আছে, তারা সবাই সাইকেলে করে স্কুলে যায়। বাবা, তুমিও আমাকে একটা সাইকেল কিনে দাও না, তা না হলে কিন্তু আমি আর ভাত খাবো না, আর স্কুলেও যাব না। বাবা, এখন তোকে কি করে সাইকেল কিনে দেব? এখন এত টাকা কোথায়? কিছুদিন অপেক্ষা করো, তারপর আমি দেখছি কিছু করে একটা সাইকেল কিনে দিতে পারি কিনা। না না বাবা, আমি আর কিচ্ছু শুনবো না, আমার সাইকেল কিনে দিতেই হবে, তা না হলে আমি স্কুলে যাব না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ও যেটা বলছে সেটা তো ঠিকই বলছে, এত দূরের পথ পায়ে হেঁটে যেতে ওর তো কষ্ট হয়। আর সব বন্ধুরা যখন সাইকেল চালিয়ে স্কুলে যায়, তখন তো ওর আরও বেশি খারাপ লাগে। আমি বলি কি, তুমি না হয় আমার গয়নাগুলো বন্ধক রেখে ওকে একটা সাইকেল কিনে দাও, তারপর না হয় সেগুলো পরে সারিয়ে নিয়ে আসবে। এরপরে কেশব তার স্ত্রীর গহনাগুলো বন্ধক রেখে তার ছেলের জন্য একটা রতন সাইকেল কিনে নিয়ে আসলো। সাইকেল দেখে নয়ন বলল, বাবা, এটা তো পুরাতন সাইকেল, আমি এই সাইকেল নেবো না, তুমি আমাকে নতুন সাইকেল কিনে দাও। এমন কথা বলে না বাবা, কয়টা দিন এই সাইকেলটা চালাও, তারপরে আমি তোমাকে আর একটা নতুন সাইকেল কিনে দিব। পরদিন যখন সেই সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল, এমন সময় তার কিছু বন্ধু তাদের সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। নয়নকে দেখে তারা বলল, এ তো পুরাতন সাইকেল, দেখ পুরাতন সাইকেল, লোকের বাদ্যমান একটা ভাঙ্গা সাইকেল নিয়ে এসেছে। এসব কথা শুনে নয়নের ভীষণ রাগ হলো। একদিন বিকেলে নয়ন তার সাইকেলে করে বাড়িতে ফিরছিল, এমন সময় সে দেখল একজন সাধু বাবা এক গাছের নিচে বসে ধ্যান করছে, আর একটি সাপ সাধু বাবার দিকে এগিয়ে আসছে। সাধু বাবা, আপনি তাড়াতাড়ি উঠে আসুন, আপনার দিকে একটা সাপ আসতেছে। এটা শুনে সাধু বাবা তাড়াতাড়ি উঠে পড়ল আর সাপটিকে তাড়িয়ে দিল। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, বলো তুমি আমার কাছে কি চাও? তখন নয়ন তার সাইকেলের সব কথা সাধু বাবাকে জানালো। সব কথা শুনে সাধু বাবা বলল, ও আচ্ছা, তাহলে তোমার বন্ধুরা তোমাকে বিরক্ত করে, আমি তোমার সাইকেলকে একটা উড়ন্ত সাইকেল করে দিচ্ছি, কিন্তু একটা সমস্যা রয়েছে, তুমি যদি
এটি নিজের স্বার্থের জন্য ব্যবহার করো, তাহলে এর শক্তি কমে যাবে। এটা বলে সাধু বাবা তার জাদু দিয়ে সাইকেলটিকে একটি জাদুর উড়ন্ত সাইকেল করে দিল। এটা দেখে তো নয়ন খুবই খুশি হয়ে গেল, আর সে সাধু বাবাকে প্রণাম করল। এরপরে সেই সাধু বাবা সেখান থেকে চলে গেল। এরপর নয়ন যখনই তার সাইকেলে উঠে বসল, তখন সেই সাইকেলের পাখনা নড়তে লাগলো আর সে উড়ে গেল। এরপর বাড়ি ফিরে নয়ন সব কথা তার মা বাবাকে খুলে বলল। এরপর সে তার বাবাকে সাইকেলে করে নিয়ে আকাশে উড়ল। পরদিন নয়ন দেখল তার বন্ধুরা সাইকেলে করে স্কুলে যাচ্ছে। এতদিন তোমরা সবাই বলতে যে আমার তো পুরাতন সাইকেল, এখন দেখেছো আমার কাছে উড়ন্ত সাইকেল রয়েছে, এখন আমি তোমাদের আগে স্কুলে পৌঁছে যাব। সে একদিন দেখল একটা ছেলে পথ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছে। তখন সে সেখানে নামলো আর ছেলেটিকে বলল, তুমি কি প্রত্যেক দিন হেঁটে স্কুলে যাও? আমি তো একাই যাই, আমি না এবার প্রত্যেক দিন তোমাকে নিয়ে স্কুলে যাব। এরপরে সে ছেলেটাকে নিয়ে স্কুলে গেল। এরপর থেকে সে প্রত্যেক দিন সাইকেলে করে স্কুলে যেত। স্কুল থেকে ফিরে এসে বিভিন্ন জায়গায় সাইকেলে করে ঘুরে বেড়াত, নদীর উপর দিয়ে সাগরের উপর দিয়ে উড়ে বেড়াত। এভাবে তার দিন খুব ভালোই চলছে। এভাবে চলতে চলতে নয়নের মনে একটু লোভ জন্মায় আর সে ছেলেটাকে বলল, আমি প্রত্যেক দিন শুধু শুধু তোমাকে কেন সাইকেলে করে নিয়ে যাব? আমি তোমাকে নিয়ে যেতে পারি, তবে তার বদলে আমাকে কিছু দিতে হবে। এরপর সেই ছেলেটা একটা চকলেট নয়নকে দিয়ে দিল। এরপর থেকে নয়ন শুধু তাদেরকেই সাইকেলে করে নিয়ে যেত যারা তাকে টাকা কিংবা খাবার দিত। নয়ন যখন সাইকেলকে দিয়ে সব নিজের স্বার্থের জন্য কাজ করছিল, তখন আস্তে আস্তে করে সাইকেলের শক্তি কমে যেতে লাগলো। একদিন সে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, এমন সময় সাইকেলের শক্তি এতটাই কম হয়ে গিয়েছিল যে সে সাইকেলের সাথে নিচে এসে পড়ল, আর সাথে সাথে সেই সাইকেলের পাখনা দুটো কোথায় জানি হারিয়ে গেল। সেই সময়ে সেই সাধু বাবা সেই পথ দিয়ে আসছিল। তখন সাধু বাবা নয়নকে দেখে বলল, তুমি নিশ্চয়ই সাইকেলটাকে নিজের স্বার্থের কোনো কাজে লাগিয়েছ, এটা করা কখনোই ঠিক না। মানুষের আশার ও চাওয়ার শেষ নেই, জীবনে যেটা পাওয়া যায় সেটা নিয়ে সুখে থাকতে হয়, তাহলে জীবনে অনেক সুখী হওয়া যায়। এটা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। বেচারা নয়ন আবার প্রত্যেক দিন সাইকেল চালিয়ে স্কুলে যেতে লাগলো।